জলপাইগুড়ি জেলার গ্রামীণ গ্রন্থাগারগুলোর মধ্যে সেরা গ্রামীণ গ্রন্থাগারের শিরোপা পেল ধূপগুড়ি ব্লকের জুরাপানি এলাকার উদয় সংঘ পাঠাগার। জলপাইগুড়ি ব্লকের গ্রামীণ গ্রন্থাগারগুলির মধ্যে সেরা গ্রামীণ গ্রন্থাগারের শিরোপা পেল ধূপগুড়ি ব্লকের জুরাপানি এলাকার উদয় সংঘ পাঠাগার। গ্রন্থাগারের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত রয়েছেন অরুণ কুমার ঘোষ। জানা গেছে পাঠাগার লাগোয়া তার বাড়ি। গ্রন্থাগারিক অরুণ কুমার ঘোষ জানিয়েছেন, সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে জলপাইগুড়ি জেলার সেরা গ্রামীণ গ্রন্থাগারের স্মারক পেয়েছে উদয় সংঘ পাঠাগার। তাতে পাঠক থেকে শুরু করে এলাকাবাসী ভীষণ খুশি এবং বর্তমানে 500 জনেরও বেশি লাইব্রেরির সদস্য রয়েছে। প্রতিদিন গড়ে 25-30 জন পাঠক গ্রন্থাগারে আসেন বলে তিনি জানিয়েছেন। পাঠকদের গ্রন্থাগারমুখী করতে শিশুদের জন্য শিশু পাঠ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পত্র পত্রিকা কেরিয়ার গাইডেন্সের বিভিন্ন বই পাঠাগারে রাখেন। কিন্তু তিনি আক্ষেপ করে জানিয়েছেন, দিন যাচ্ছে পাঠাগারের প্রতি পাঠকদের ঝোঁক কমছে, বিগত বছরগুলির তুলনায় পাঠকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। তিনি আরও জানিয়েছেন, লাইব্রেরি বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে তিনি একাই লাইব্রেরির দায়িত্বভার সামলে চলেছেন। গ্রন্থাগারে আরও একজন কর্মী ছিলেন, কিন্তু তার অবসর গ্রহণের পর নতুন রূপে কর্মী নিয়োগ হয়নি, যার দরুন মাঝে মধ্যে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং চলতি বছর অক্টোবর মাসে তিনি অবসর গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তার অবসর গ্রহণের পর গ্রন্থাগারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেই সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল পাঠকদের বেশি করে গ্রন্থাগারমুখী হবার আশা প্রকাশ করেছেন। এবার আমরা শুনব উদয় সংঘ পাঠাগারের গ্রন্থাগারিক অরুণ কুমার ঘোষ কি বলছেন। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা দপ্তর সারা রাজ্যে গ্রন্থাগার যেসব গ্রন্থাগার ভালোভাবে চলছে বা তার মধ্যে বাছাই পর্ব হয়, সেই পর্বে জলপাইগুড়ি জেলার সেরা গ্রামীণ গ্রন্থাগার হিসাবে সেরা গ্রন্থাগার হিসেবে পুরস্কার লাভ করে। এই স্মারকটি আনার জন্য 31 আগস্ট গ্রন্থাগার দিবস উপলক্ষে নজরুল মঞ্চে সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে যে অনুষ্ঠান হয় সেই মঞ্চে বিভিন্ন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণের সামনে এবং রাজ্যের থেকে আসা বিভিন্ন কর্মী লাইব্রেরি কর্মী সহ তাদের সামনে এই সম্মান প্রদান করা। এই বিষয়ে উদয় সংঘ পাঠাগারের নিয়মিত পাঠক সত্যজিৎ দাস জানান, লাইব্রেরিকে হেল্প বলতে হচ্ছে যখন আমি স্কুল লাইফে আর কি আমার বিশেষ করে স্কুলের যে বইগুলো লাগত অনেকগুলোই এখান থেকে নিয়েছি এবং আমার কলেজ লাইফেও বিভিন্ন রকম যে বইগুলো আমার সিলেবাসের যে বইগুলো ছিল সেই বইগুলো এখান থেকে কিছু কিছু নিয়েছি। আর এখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছি, বিশেষ করে WBCS, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক বই এখান থেকে পাই। আর বলতে গেলে WBCS যে সিলেবাস তথা এখনকার বর্তমান যে কম্পিটিটিভ এক্সাম, যে সিলেবাসের যেসব বিষয় রয়েছে সব বই এখানে রয়েছে, পর্যাপ্ত বই রয়েছে। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট।